Assalamualaikum, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে প্রথমেই জানিয়ে দিব রমজানের সময়সূচি। পহেলা এপ্রিল 2023 রোজ শনিবার দশম রোজার সাহারির সর্বশেষ সময় হলো ভোর 4:06 এবং ইফতারের সময় হলো সন্ধ্যা 6:07। এবার জানিয়ে দিচ্ছি অন্যান্য খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি একটি অতীব গুরুত্বপূর্ণ আপডেট। এই নিউজটির সাথে জড়িত রয়েছে লাখো প্রবাসীর ভাগ্য। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রী কম বেতনের লোকদের থেকে ড্রাইভিং লাইসেন্স অপসারণের জন্য একটি কমিটি গঠন করেছেন। গত কয়েক বছর ধরেই কুয়েতে যানজট নিরসনে একটির পর একটি পদক্ষেপ নেওয়া হলেও যানজট কমছে না। ইতোমধ্যেই কয়েক হাজার লাইসেন্স বাতিল করা হলেও লাইসেন্স বাতিলের আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট জানালো স্বরাষ্ট্রমন্ত্রী, যে সিদ্ধান্ত নিয়ে সারাদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম গরম ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কম বেতনের লোকদের থেকে লাইসেন্স বাতিল বা অপসারণ করা হবে এবং এই মর্মে একটি কমিটিও গঠন করা হয়েছে। যাদের বেতন 600 দিনারের কম রয়েছে এবং যাদের বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নেই, তাদের কাছ থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে নেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন, ট্রাফিক জ্যাম মোকাবেলায় এটি পূর্ববর্তী সিদ্ধান্তের প্রয়োগ হবে। তবে এই সিদ্ধান্তের মোকাবেলায় কুয়েতের বিশেষজ্ঞরা বিরূপ মন্তব্য প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, লাইসেন্স বাতিলের বিষয়টি বৈষম্যমূলক আচরণ হবে, সুতরাং লাইসেন্স বাতিল নয় বরঞ্চ সড়ক উন্নয়ন করে যানজট সংকট সমাধান করা উচিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে প্রাথমিকভাবে অর্থাৎ নতুন সিদ্ধান্ত, যাদের 600 দিনারের কম বেতন রয়েছে এবং যাদের বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নেই, এ ধরনের প্রবাসী রয়েছে প্রায় 3 লাখ। অর্থাৎ 3 লাখ প্রবাসীর লাইসেন্স হুমকির মুখে রয়েছে। এবার জানিয়ে দিচ্ছি ভিসার দাম অতিরিক্ত হওয়া সম্পর্কিত একটি আপডেট। স্থানীয় পত্রিকা থেকে জানা যায় যে শ্রীলঙ্কান দূতাবাস আভ্যন্তরীণ নিয়োগের ফি বাড়িয়েছে। বিস্তারিত জানিয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিপরীতে শ্রীলঙ্কান দূতাবাস থেকে নিয়োগকর্তার মাধ্যমে সরাসরি গৃহকর্মীদের নিয়োগের চুক্তির দাম বাড়িয়েছে 476 দিনার, যা পূর্বে ছিল 350 দিনার, এবং এর সাথে বিমান খরচ অন্তর্ভুক্ত হবে না। তারা আরও জানিয়েছিল যে এই 476 দিনারের ভিসাটি এজেন্টের মাধ্যমে 500 দিনার মূল্যে বিক্রি করা হয়। এদিকে রমজানও থেমে নেই ধরপাকড় অভিযান। ধরপাকড় অভিযানে সালমিয়া খাইতান এবং সুয়েক ইন্ডাস্ট্রিয়াল এলাকা থেকে 16 জন প্রবাসীকে আটক করা হয়েছে। এরা সকলেই আকামা আইন ও শ্রম আইন লঙ্ঘন করেছিল। এছাড়াও ভিক্ষাবৃত্তির সাথে জড়িত থাকা একজন বলদিয়ার পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীকেও আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে শুক্রবার রাতের দিকে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে, তাপমাত্রাও অনেকটাই কমে যাবে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতোই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ধরনের ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ লাইক এবং ফলো করবেন। আর যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।